বছর বা কত 4 বছরে যে হাজার হাজার ধ্বংস করছে, এরপরে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চোখ বুলে থাকে? এই ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এই ধরনের গরু ছাগল যে দেশ আর কতদিন চলবে? আমার প্রশ্ন হচ্ছে, আমরা বর্ষিত হওয়ার পরে সেই নারীকে আমরা বলি যে এই নারীকে আমার মা আমার বোন। প্রশ্ন হচ্ছে, এই নারীকে মা এবং বোন হওয়ার পর বাইরে যে নারীটা একজন পুরুষের বিবাহিত স্ত্রী কিংবা একজন ছেলের কাম বিবাহ সুযোগে থাকে, আমাদের সমাজ ব্যবস্থা কতটুকু সেই সুযোগ তৈরি করতে পেরেছে? যে মানুষটি বা যে ছেলেটি আজকে বর্ষি থেকে মা বোন বলছে, বর্ষি হওয়ার পূর্বে সেই মেয়েটিকে যে দেখতে মা বলে না, এর নিশ্চয়তা কি সরকার দিতে পেরেছে? এই নিশ্চয়তা কি দিতে পেরেছে যে এখন পর্যন্ত যতই পরিস্থিতি থাকুক না কেন কিংবা যে সিচুয়েশন থাকুক না কেন, পড়াশোনাকে যে জাস্টিফাই করা হয় কিংবা কিন্তু যার জন্য তাকে জঘন্য অপরাধ অপরাধ হিসেবে যে সমাজ এখনো রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে পারেনি, এর ব্যর্থতা কি সরকার দিতে পারবে না? কিংবা এই যে আমাদের যে বিভিন্ন ভাবে জাস্টিফিকেশন করা হয়, আমাদের বিভিন্ন দোষ দেওয়ার চেষ্টা করা হয় যে পুরুষ কিংবা নারী কিংবা পরিস্থিতি, এই পরিস্থিতির যতই পরিস্থিতি খারাপ থাকুক না কেন ধর্ষণের কি অপরাধ এবং অপরাধ্য অপরাধ, এই মানসিকতা তৈরিতে সরকার কি পরিস্থিতি গ্রহণ করছে? যদি পরিস্থিতি গ্রহণ করতে না পারে তাহলে সরকারকে এর দায়ভার নিতে হবে। শুধু দায়ভার এই জন্য নিতে হবে, এই না যে আজকে তারা সরকার যদি মনে করে যে একটি ধর্ষকের ধরতে পেরে তার দায়িত্ব নিতে চায়, তাহলে প্রশ্ন করতে হবে যে গত এক বছরে বিশেষ করে দুই তিনটা ঘটনার কথা বলতে হয়। প্রথম ঘটনা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্ট এলাকায় তরুণ নামে একটি মেয়ে ধর্ষণ করেছে। আপনারা যারা জানেন যে সাধারণ মানুষ বাংলাদেশের কোনো সাধারণ মানুষ ক্যান্টনমেন্ট এলাকায় পোশাক পর্যন্ত করে না, সেই ভাবে এরকম একটা সিকিউর জায়গায় অনেক সময় ধর্ষিত হয়, তখন আমাদের প্রশ্ন থাকে যে সরকার আসলে এরকম সিকিউর জায়গায় ধর্ষিত হওয়ার পরে ধর্ষককে ধরতে পারে না, এমনকি শাস্তি দিতে পারে না? ধর্ষক আমাদের পুলিশ প্রশাসনের যে নিরাপত্তা তাদের যে দক্ষতা নেই তা কিন্তু নয়, দক্ষতা আছে তার তিন দিনও তো ধরতে পারে, তাহলে কেন ধরছে না কিংবা কেন ধরতে দেওয়া হচ্ছে না? আমাদের এই প্রশ্নের সরকার করতে হবে। আমাদের এই প্রশ্নের করতে হবে যে সুবর্ণ চ্যানেলে ধর্ষণ হয়েছে, এই ধর্ষিত এই ধর্ষকার চিহ্নিত করে কেন তার শাস্তি করে পায়নি? এই প্রশ্ন তো যদি খুঁজি তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে ধর্ষকগুলা এই ধরনের ইনভেন্ট পায়, তার উৎসাহ পায় নতুন নতুন ধর্ষণ করায়। সবশেষে আমাদের একটাই কথা থাকবে যে বাংলাদেশে গরু ছাগল দিয়ে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকার কিংবা বিভিন্ন ভাবে করা হয়, এই পদ থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি যারা যারা কাজ করতে চায় তা এবং যাদের সক্ষমতা আছে পলিসি নেওয়ার মতো সক্ষমতা আছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে তাদেরকে দায়িত্বগুলো দিয়ে আমাদেরকে দর্শনমুক্ত বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ।